তার আগমনের মাধ্যমে সূচিত হলো আজকের কুচকাওয়াজ অনুষ্ঠান। প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী Thank you.
চঞ্চল মুক্তি পাঠ করি ওরা তোমাকে সুজিমন্ডলী ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট ফায়ার অ্যাডজুটেন্টের নিকট আনুষ্ঠানিকভাবে ফায়ার হস্তান্তর করলেন। ফায়ার হস্তান্তর শেষে নিজ অবস্থানে ফিরে যাচ্ছেন ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান।
মুহূর্তে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের প্যারেডে প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আমিনুর রহমান। মেজর আমিন 26 নভেম্বর 2000 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে 43তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে রেজিমেন্ট আর্টিলারিতে এবং র‍্যাব 5 এ স্কোয়াড কমান্ডার ও এডজুটেটের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি আর্টিলারি সেন্টার স্কুলের ট্রেনিং রেজিমেন্টের ব্যাটারি কমান্ডার হিসেবে নিয়োজিত আছেন। সুধী মণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে মেজর আমিন 2016 প্রশিক্ষণরত সৈনিক ব্যাচের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুধী মণ্ডলী প্যারেড রেজিমেন্ট প্যারেড কমান্ডারের নিকট আনুষ্ঠানিকভাবে প্যারেড হস্তান্তর করলেন। প্যারেড হস্তান্তর শেষে নিজ অবস্থানে ফিরে যাচ্ছেন প্যারেড রেজিমেন্ট ক্যাপ্টেন সরফরাজ নেওয়াজ। মাঠের দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডের কন্টিনজেন্ট কমান্ডারগণ। 1 নম্বর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী সৈনিক কর্নিক মোহাম্মদ আসাদুল হক। 2 নম্বর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী সৈনিক গানার এডি মোহাম্মদ মেহেদি হাসান। 3 নম্বর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী সৈনিক গানার এডি মোহাম্মদ আকবর আলী এবং 4 নম্বর কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন প্রশিক্ষণার্থী সৈনিক গানার এডি মোহাম্মদ রুহুল। সুধী মণ্ডলী, মাঠের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে জাতীয় গোলন্দাজ ও আর্মি ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ড পতাকা বাহী দল। জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদার প্রতীক। সেনাবাহিনীর কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই পতাকা লাভ করা অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। ১৬ নভেম্বর ১৯৮২ সালে আডিলে সেন্টার স্কুলকে জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে এই দুর্লভ সম্মানে সম্মানিত করা হয়। আজকের প্যারেডে জাতীয় পতাকা বহন করছেন ওয়ারেন্ট অফিসার ডিএমপি মোহাম্মদ মনিরুজ্জামান, গোলন্দাজ পতাকা বহন করছেন কর্পোরাল ওসি উত্তম রায়,
এবং আর্মি ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ডের পতাকা বহন করছেন সার্জেন্ট ওসি মোহাম্মদ আব্দুল হাই। ওয়ার্ড অফিসার টিএমটি মোহাম্মদ মনিরুজ্জামান 23 জানুয়ারি 1993 সালে 36 এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি যোগদান করেন। বর্তমানে এই ট্রেনিং রেজিমেন্টে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। প্রশিক্ষণ রেজিমেন্টের প্রধান প্রশিক্ষক কর্নেল আব্দুল খালেক পিএসসি। ঘোষিত হচ্ছে প্রধান অতিথির আগমন বার্তা। আজকের প্যারেডের প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএমএস পিএসসিজি, জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ড, এই মাত্র অভিবাদন মঞ্চে এসে পৌঁছলেন। তাকে অভ্যর্থনা জানালেন আর্টিলারি সেন্টার স্কুলের কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল আবু মোহাম্মদ মুনির আলিম, বিএসপি এনডিসি পিএসসিজি।
সুধীমণ্ডলী প্যারেড কমান্ডার প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্যারেডে প্যারেড কমান্ডার প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ জানালেন। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি এখন প্যারেড পরিদর্শনের জন্য অপেক্ষমান কন্টিনজেন্ট সমূহের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি ধন ধন আমি মতন।